আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন বিডিএফ এর বর্ণিল আয়োজনে দুই দিনব্যাপী বগুড়াতে গরুর মেলা অনুষ্ঠিত হলো। তো চলুন দেখে নেই কেমন ছিল বগুড়ায় গরুর মেলা। প্রথমে আমরা একটি বাইকে করে মেলার উদ্দেশ্যে রওনা হলাম। অনেক জমকালো আয়োজন ছিল মেলার। রাস্তার দুই পাশে অনেক ব্যানার, আলোকসজ্জা, লাইটিং ছিল চোখে পড়ার মতো। আমরা আস্তে আস্তে যখন মেলার খুব কাছাকাছি এগোচ্ছিলাম তখন দুই পাশটা একটু ভিডিও করে নিলাম। আমরা এখন মেলার মধ্যে প্রবেশ করব। মেলায় প্রবেশের পূর্বে এইটা উত্তরবঙ্গ বিডিএফ এর সৌজন্যে 2023 মেলাটি ছিল। চলুন এখন আমরা মেলার মেইন গেট দিয়ে ভেতরে প্রবেশ করি। রাত প্রায় 11টা বাজে। আমরা মেলার পাশাপাশি এটা র্যাম শো ছিল। প্রথমে র্যাম শোর যে স্টেজটা করা হয়েছিল ওপেন, এইটাতে আমরা গেলাম। এটা চোখে পড়ার মতো জমকালো, একদম বর্ণিল যে আয়োজনটা, একটা লাইটিং ছিল। তো লাইটিংগুলো আমরা ভিডিও করেছি জাস্ট দেখানোর জন্য। এটা উত্তরবঙ্গের 16টি জেলার খামারিরা এখানে অংশগ্রহণ করেছিলেন এবং ক্রেতা এসেছিলেন সারা বাংলাদেশ থেকে। তো যে লাইটিংগুলো দেখতে পাচ্ছেন এটা ছিল র্যাম শো, রাত 8টা থেকে এই র্যাম শোটা অনুষ্ঠিত হয়েছিল। তো এইখানে সর্বোচ্চ যে গরুটা বিক্রয় হয়েছে ব্রাহ্মা প্রজাতির, মূল্য ছিল প্রায় 40 লক্ষ টাকা। এটা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দামের গরু ব্রাহ্মা প্রজাতির। এটা আর কে এগ্রো এই ব্রাহ্মা প্রজাতির গরুটি মেলায় তুলেছিলেন এবং এই গরুটি চাটগাইয়া এগ্রো আর কে এগ্রোর কাছ থেকে গরুটি ক্রয় করে। মেলায় সর্বমোট 216টার অধিক স্টল ছিল এবং 450 বেশি গরু এসেছিল মেলায় বগুড়ার 16টি জেলা থেকে। প্রায় 75 জন খামারিকে এখানে পুরস্কৃতও করিয়েছে মেলা আয়োজক কমিটি। তো আমরা এখন দেখব 40 লক্ষ টাকার সেই ব্রাহ্মা গরুটি, যেটা সুদূর আমেরিকা থেকে, আমেরিকার টেক্সাস থেকে এসেছিল কার্গো বিমানে করে, যার কারণে এটার মূল্য ইতিপূর্বে সম্ভবত 37 বা 35 লক্ষ টাকার ব্রাহ্মা গরুর রেকর্ড ছিল বাংলাদেশে। বাট এইটাই বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দামে বিক্রয় হয়েছে এই ব্রাহ্মা প্রজাতির গরুটি। এছাড়াও মেলাতে অনেক অনেক বেশি গরু এসেছিল বিভিন্ন জেলা থেকে, ক্রেতাও এসেছিল সারা বাংলাদেশ থেকে। তো আমি একটু একটু করে আপনাদেরকে দেখাচ্ছি কেমন স্পেস ছিল। অনেক বিশাল স্পেস জুড়েই এই আয়োজনটা করা হয়েছিল। এক কথায় এরকম আয়োজন বগুড়াতে প্লাস উত্তরবঙ্গেও কোথাও হয়েছে কিনা এত জমকালো আয়োজন, এটা একদম চোখে পড়ার মতো। বগুড়ার টক অফ দ্য টাউন ছিল এই র্যাম শোটি। তো আমি যেটা বললাম যে ব্রাহ্মা প্রজাতির যে গরুটি আর কে এগ্রো, আর কে এগ্রোর থেকে এটা চাটগাই এগ্রো এই গরুটি ক্রয় করেছিল। তো আমরা এখন সেই কাঙ্ক্ষিত গরুটি দেখব। ছোট্ট একটা ক্লিপ আছে গরুর, এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রাহ্মা প্রজাতির 40 লক্ষ টাকায় বিক্রয়কৃত গরু। ব্রাহ্মা প্রজাতি এটা রেয়ার, যার কারণে হয়তো মূল্যটা এত বেশি। এটা মোটামুটি কালকে টক অফ দ্য টাউন ছিল। শুধু টক অফ দ্য টাউন না, সারা বাংলাদেশে এটা নিউজ হয়েছে, সমস্ত মিডিয়াতেও এসেছে। সম্ভবত এখানে 14 কোটি টাকার গরু বিক্রয় হয়েছিল টোটাল এই দুই দিনব্যাপী মেলাতে। আমি কাছ থেকে একটু দেখাচ্ছি, এই যে ব্রাহ্মা প্রজাতির এই গরুটি ছিল মেলার হাইস্ট দামে বিক্রয়কৃত, 102 নম্বর স্টল, আর কে এগ্রোর স্টলে ছিল এটা। এই ছিল বগুড়ার মেলার মোটামুটি ইনফরমেশন। এখন যতদূর পেয়েছি আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। র্যাম শো, এরকম লাইটিংয়ের ব্যবস্থা ছিল, একটা ভিন্ন ধরনের সম্পূর্ণ আয়োজন ছিল।
পাশাপাশি মেলায় গাভীর দুধ দহনের মেশিনও প্রদর্শিত হয়েছে। এটা কাউমিল্কিং মেশিন নামে পরিচিত। এটা গাভীর দুধ দহনের জন্য একটি কার্যকরী এবং অত্যন্ত উপকারী একটি পণ্য। শীতকালে আমরা সবাই জানি গাভীর দুধ দহন করা অত্যন্ত কষ্টসাধ্য, তো এই মেশিনটি আমাদের কাছ থেকে আপনারা নিতে পারেন এবং স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগ করলে আমরা সারা বাংলাদেশে এটা হোম ডেলিভারি করে থাকি। কাউমিল্কিং মেশিন, এটা 10 লিটার, 5 লিটার এবং ম্যানুয়াল একটি হয় 3 লিটার। তো কীভাবে দুধ দহন খুব সহজ করবে, আমরা যখন এটা গাভীতে দুধ দহন করছিলাম কিছুটা আপনারা দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন দুধ আসতেছে, এটা সম্পূর্ণ ইলেকট্রিক এবং অ্যাডাপ্টেড এসিডিসি করা আছে, সেক্ষেত্রে বিদ্যুৎ চলে গেলেও ব্যাটারি ব্যবস্থা করলে ব্যাটারি দিয়েও চলবে। এটা এই মেশিনটিতে আমরা 5 লিটার দুধ 5 থেকে 7 মিনিটের মধ্যে দহন করতে সক্ষম হয়েছিলাম। আমি এখন পাত্রটি খুলে আপনাদেরকে দুধ দেখাবো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।